Welcome to English Moja. Assalamualaikum. তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। English Moja-র আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। হাজির হয়ে গেলাম Parts of Speech Identification-এর আরো একটি নতুন ক্লাসে। এটি হচ্ছে Real Practice 18। আমি এর আগে আরো 17টি ক্লাস নিয়েছি। তোমরা যারা ক্লাসগুলো মিস করেছো, তোমাদের সুবিধার্থে দেখো ডান পাশে আমি আই বাটনে একটি লিংক দিয়ে দিলাম। সেখান থেকে তোমরা পূর্বের ক্লাসগুলো করে আসতে পারো। তো চলো আজকে আরো একটি সেন্টেন্স দেখে নিই এবং সেন্টেন্সের ব্যবহৃত ইংলিশ প্রতিটি ওয়ার্ডকে দেখিয়ে দেব কোনটা কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, এই হচ্ছে প্র্যাকটিস 18। এই হচ্ছে সেন্টেন্স। আমি সেন্টেন্সটা ফার্স্ট এর প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দিচ্ছি এবং তার বাংলাটা বলে দিচ্ছি। দ্য ইলেকট্রনিক ট্রান্সফার অফ ইনফরমেশন ভায়া দ্য ইন্টারনেট হ্যাজ নাও ক্রিয়েটেড অ্যান ইনস্ট্যান্টনিয়াস অ্যান্ড ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড অফ ইনফরমেশন রেজাল্টিং ইন আ 24-আওয়ার ট্রেডিং নেটওয়ার্ক। তাহলে এই সবটুকু যদি বাংলা বলি তাহলে বাংলাটা ঠিক এরকম আসতে পারে যে বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে তথ্যের বৈদ্যুতিক প্রবাহ তাৎক্ষণিক এবং বিশ্ব তথ্যের পারস্পরিক সংযোগের ফলে 24 ঘন্টার মধ্যেই ব্যবসায়ের উন্নতি হচ্ছে। অর্থাৎ ব্যবসা উন্নতির ক্ষেত্রে বৈদ্যুতিক সুবিধা ব্যবহার করে বা ইন্টারনেট ব্যবহার করে মাত্র 24 ঘন্টার মধ্যে আমরা বৈপ্লবিক একটি সুবিধা পাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বাংলা অর্থ। এবার চলো প্রতিটি ওয়ার্ড দেখিয়ে দিই কোনটা কোন পার্টস অফ স্পিচ। দা, এটা অবশ্যই আর্টিকেল, তবে এখানে আর্টিকেল বলা যাবে না, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। কারণ এর আগের ক্লাস তোমরা যারা করেছো তোমরা জেনে গেছো যে সকল আর্টিকেলই হচ্ছে অ্যাজেক্টিভ। এরপর আসো ইলেকট্রনিক। ইলেকট্রনিক অবশ্যই এটি হচ্ছে অ্যাজেক্টিভ। আর ট্রান্সফার, ট্রান্সফার শব্দটি হচ্ছে নাউন। তো আরেকটা বিষয় বলে দিই, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক এই দুইটার মধ্যে একটা পার্থক্য রয়েছে, এটা আমরা অনেকে জানি না। তোমরা যারা জানতে চাও তোমাদের সুবিধার্থে অলরেডি আমি আমার চ্যানেলে এটার উপরে ক্লাস নিয়েছি। তোমরা যে কাজটি করতে পারো, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্স এটা লিখে তার সঙ্গে ইংলিশ মজা এই কথাটি লিখবে, লিখে তুমি সার্চ দিলে আই হোপ সেই ক্লাসটি পেয়ে যাবে। অথবা দ্য ডিফারেন্স বিটুইন ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক এটা লিখে সার্চ দিলেও মেবি তুমি পেয়ে যাবে। তো যেটা বলছিলাম, ট্রান্সফার শব্দটি নাউন, অফ প্রিপোজিশন ইনফরমেশন তথ্য অবশ্যই এটি নাউন, আর এই সবটুকুর নাম হচ্ছে নাউন ফ্রেজ। তোমরা মনে রেখো, প্রিপোজিশন দিয়ে অর্থাৎ প্রিপোজিশন অফ দিয়ে যখন দুই পাশে কোনো ওয়ার্ড বা ফ্রেজ থাকে আর এই সবটুকুকে একসাথে কিন্তু নাউন ফ্রেজ বলতে হয়। এরপর আসো ভায়া। ভায়াটা কি, তোমরা কি জানো এটা কোন পার্টস অফ স্পিচ? অনেকে তো দেখেছি যে ফোনেও পর্যন্ত ভাইয়াকে VIA এই বানানে লিখে। এই ভায়া ইটস আ প্রিপোজিশন, তোমরা মনে রেখো, থ্রু, THROUGH, থ্রু, এটা সমর্থক একটি প্রিপোজিশন হচ্ছে ভায়া। ভায়া মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে। দ্য ইন্টারনেট, এটা অ্যাজেক্টিভ আগেটার মতো। ইন্টারনেট, ইন্টারনেট অবশ্যই নাউন। হ্যাজ অক্সিলারি ভার্ব, ক্রিয়েটেড মেন ভার্ব। আমরা তো জানি যে হ্যাভ হ্যাজ এর পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, সেই জন্য কিন্তু ক্রিয়েট থেকে ক্রিয়েটেড হয়েছে। আর এখানে নাউ, নাউ হচ্ছে একটি অ্যাডভার্ব। তোমরা জেনে রেখো, একটি সেন্টেন্সে যখন অ্যাডভার্ব বসে এবং সেখানে মেইন ভার্ব থাকে, মেন ভার্ব তো অবশ্যই থাকবে, এবং যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কিন্তু অবস্থান হবে অ্যাডভার্বের। আর একটু সহজ করে বলতে গেলে বলা যায় যে অ্যাডভার্ব কিন্তু অলওয়েজই মেইন ভার্বের আগে থাকবে। এই যে মেইন ভার্ব এবং মেইন ভার্বের আগে এটা হচ্ছে অ্যাডভার্ব। এবং আরেকটি আমাদের অনেকের ভিতরে ভুল ধারণা রয়েছে, সেটি হচ্ছে নাও, অ্যাট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, এগুলো থাকলে নাকি সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কথাটি ঠিক নয়। অর্থের পূর্ণতার জন্য বা অর্থের জন্য তুমি যে কোনো সেন্টেন্সে এগুলো ব্যবহার করতে পারবে। সবসময় ওই রাইট ফর্ম ভার্বের রুলস রেগুলেশন মেনে কিন্তু সব সেন্টেন্স হয় না। যেমন দেখো, নাও কিন্তু নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য, কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়নি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। সো তোমরা যারা অ্যাডভান্স লার্নার রয়েছে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, মাঝে মাঝে এমনটি হতেই পারে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সিম্পটম, একটা ইন্ডিকেটর বলতে পারি, দেখাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হচ্ছে। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের একটা সিম্পটম বা ইন্ডিকেটর যেমন হতে পারে অ্যাজ ইউজুয়াল, সামটাইমস, এগুলো দেখাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হচ্ছে। এটা হতেই পারে, অবাক হওয়ার কিছু নেই। অ্যান অ্যাজেক্টিভ, আমরা জানি আর্টিকেল মানে অ্যাজেক্টিভ। আর ইনস্ট্যান্টনিয়াস, সার্বক্ষণিক, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। আর এটা যে অ্যাজেক্টিভ তার আরও একটি প্রমাণ রয়েছে, ও ইউএস এই সাফিক্সটি, ও ইউএস কোনো শব্দের শেষে থাকলে সেটা অবশ্যই অ্যাজেক্টিভ হয়ে যায়। অ্যান্ড কনজাংশন, এখন দেখো এই পাশের শব্দটা যেহেতু অ্যাজেক্টিভ হয়েছে তাহলে পরের শব্দটা অবশ্যই অ্যাজেক্টিভ হবে।
আমি এটা জানি যে তোমরা অনেকে জেনে গেছো, আমি যারা আগের ক্লাসগুলো আমার করেছো, যে অ্যান্ড বাট অর এর আগে যে জাতীয় শব্দ থাকে তারপরেও কিন্তু সেই জাতীয় শব্দ হয়, এটাকে ইংলিশে বলা হয় প্যারালালিজম বা সমান্তরাল। তো ইনস্ট্যান্টেনিয়াস শব্দটি যেহেতু অ্যাজেক্টিভ, তাহলে অবশ্যই ইন্টার কানেক্টেড শব্দটি অবশ্যই অ্যাজেক্টিভ হবে। ওয়ার্ল্ড শব্দটি নাউন, অফ প্রিপোজিশন, ইনফরমেশন আগের মতোই তথ্য। এরপরে আসো রেজাল্টিং, রেজাল্ট কোনো কিছুর ফল বয়ে নিয়ে আসা বা ফল প্রকাশ হওয়া, তো রেজাল্টের সঙ্গে আইএনজি করা হয়েছে। তো তোমরা অনেকেই জানো যে কোনো ভার্বের সঙ্গে যখন আইএনজি করা হয় তখন কিন্তু সেটা জিরান্ডা হয়ে যায় অথবা মাঝে মাঝে পার্টিসিপল হয়ে যায়। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা কয়জন এটা বলতে পারবে যে এইখানে যে রেজাল্টের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে এটা কি জিরান্ড নাকি এটা পার্টিসিপল? আমি দুটো অপশন করে দিলাম, অপশন এ জিরান্ড, অপশন বি পার্টিসিপল। তোমরা একটু গেস করো। ওকে, আই হোপ অনেকে গেস করে ফেলেছ, এবার আনসারটি একটু মিলিয়ে নাও। এখানে রেজাল্টিং হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপলটা কেন হচ্ছে শর্টকাটে বলে দিই। মনে রেখো, একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব হয়, এখানে ভার্ব হচ্ছে মেইন ভার্ব দুইটা, একটা হচ্ছে ক্রিয়েটেড এবং আরেকটি হচ্ছে রেজাল্ট। তো একটা সেন্টেন্সে যদি হয় দুইটা ভার্ব, তো পরবর্তী একবার শেষ ভার্বের সঙ্গে তুমি যে আইএনজিটা করে দাও সেটা কিন্তু হচ্ছে পার্টিসিপল। আমি আরেকবার ক্লিয়ার করছি, একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব হয় তাহলে শেষে ভার্বের সঙ্গে আইএনজি হলে তার নাম হয়ে যায় পার্টিসিপল। ইন প্রিপোজিশন, এ অবশ্যই আর্টিকেল, তবে আর্টিকেল নয়, এখানে বলতে হবে অ্যাজেক্টিভ। 24টাও কিন্তু একটা অ্যাজেক্টিভ। কেন এটা অ্যাজেক্টিভ হচ্ছে সেটা আমি আরেকটু পরে ক্লিয়ার করছি। আওয়ার, আচ্ছা আমি তোমাদের যদি জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো এইখানে 24 থাকলো তারপরে কেন আওয়ার্স হলো না? আমরা কিন্তু নর্মালি জানি 1 আওয়ার, 2 আওয়ার্স, তাই না? মানে 1 ঘন্টা, কিন্তু 2-এর পরে যখন আমি ঘন্টা বলবো তখন কিন্তু আওয়ার্স করতে হবে। তাহলে এখানে 24 আছে, কেন আওয়ার্স না হয়ে কেন শুধু আওয়ার হলো, বলতে পারবে? আচ্ছা, এবার তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে 24 আওয়ার। এরপরে আসো ট্রেডিং, ব্যবসা সংক্রান্ত, এটাও অ্যাজেক্টিভ। আর নেটওয়ার্ক শব্দটি হচ্ছে নাউন। তাহলে এখান থেকে শুরু করে এই সবটুকু এটা একটা নাউন ফ্রেজ, আর নেটওয়ার্ক শব্দটি হচ্ছে নাউন। আর এই নেটওয়ার্কের আগে যতগুলো শব্দ আছে, অর্থাৎ 24 আওয়ার, ট্রেডিং, এই সবটুকুর নামই হচ্ছে বা সবগুলোই হচ্ছে অ্যাজেক্টিভ। তো অ্যাজেক্টিভের সঙ্গে কিন্তু কখনোই এস বা ইয়ে যুক্ত করে বা কোনোভাবে সেটাকে প্লুরাল করা যায় না। যেমন তুমি কি কখনো বলেছো বিউটিফুলস, কখনো বলেছো নাইসেস, কখনো পোর্টস, গুডস, এরকম কি বলেছো? না। সো এইখানে আওয়ার শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ, কেননা সে হচ্ছে নাউনের আগে বসেছে, আর এই জন্য 24 হওয়া সত্ত্বেও এটা সঙ্গে এর যুক্ত করে প্লুরাল করা হয়নি। আমি আবার ক্লিয়ার করছি ব্যাপারটা, কোথাও যদি কোনো নাউন থাকে এবং নাউনের আগে যদি আরেকটি নাউন থাকে সেটাই একটি অ্যাজেক্টিভ, আর এই অ্যাজেক্টিভকে কোনোভাবেই প্লুরাল করা যাবে না। তো এই ছিল আজকের লেসন, আশা করি লেসনটি বুঝতে পেরেছো। এই লেসনটির উদ্দেশ্যই হচ্ছে প্র্যাকটিসের মধ্য দিয়ে শিখিয়ে দেওয়া কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে যোগ দিলে তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। পরবর্তী লেসনে প্র্যাকটিস 19 তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। সুস্থ মনে ভালো থাকো আর অন্যকে ভালো রাখো, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।